তো এই যে অস্ট্রেলিয়ান খরগোশের বাচ্চা যে দুটো নিয়ে এসেছিলাম, তার মধ্যে একটা বাচ্চা দেখো সেই ছটকানো শুরু হয়ে গেছে। কার যে কখন মৃত্যু আছে কে জানে বলো। এই জন্মে খরগোশ হয়ে জন্মেছিলি, পরের জন্মে মানুষ হয়ে আসিস। তো এখন হচ্ছে একে চাপা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো আজকের হচ্ছে 22শে মে, আর এখন বাজে তোমার রাত্রি 10টা। এখন হচ্ছে মানে আমি গেছিলাম হচ্ছে বাজারে, বাজার থেকে ঘরে এসেছি, ঘরে এসে দেখি না একটা অস্ট্রেলিয়ান মানে দুটো অস্ট্রেলিয়ান খরগোশের বাচ্চা নিয়ে এসেছিলাম। তো দুটোর মধ্যে যে কালো আর সাদা ছিলকা টাইপের যেটা, সেটা চুপ করে একটা জায়গায় বসে আছে। তো বসতে বসতে সেই আগের যে খরগোশের বাচ্চাগুলো হয়েছিল এরকম, তো সেই রকমই শুরু হয়েছে। তো আমি বুঝলাম যে একই সমস্যা, বাচ্চা দুধ না পাওয়া। তো এগুলো প্রায় বলছিল যে 1.5 থেকে 2 মাস মতো হয়েছে। তো আগে সেরকম ঠিকঠাক মতো দুধ পেয়েছে কিনা আমি সেটা বলতে পারছি না, না হলে তো এরকম হওয়ার কথা নয়। তো আমাদের যে আগের 6টা বাচ্চা একদম ঠিকঠাক আছে, কারণ ওদেরকে টাইম মতো দুধ খাইয়েছি। তারপর যে 7টা বাচ্চা বেরিয়েছে, তো সেই 7টা বাচ্চাকেও টাইম টু টাইম দুধ খাওয়ানো হয়, এসেই আমি ওদেরকে ঢুকিয়ে দিয়েছিলাম। আর একটা যে অস্ট্রেলিয়ান খরগোশের বাচ্চা আছে, তো সে বাচ্চাটাকেও ওদের সঙ্গে ঢুকিয়ে দিয়েছি, কারণ ও যাতে একটু দুধ পায়। তার জন্য ওই একটা বাচ্চাকে আমি ক্যারেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম যাতে একটু দুধ পায়। তো আমি ভেবেছিলাম যে বাচ্চাগুলো দুধ ছেড়ে দিয়েছে, আর ওই কাকুও বলছিল যে বাচ্চাগুলো দুধ ছাড়া মানে দুধ ছেড়ে দিয়েছে, তাই জন্য নিয়ে এসছে। এই তো আবার একটা দুঃসংবাদ, একটু পছন্দ করে নিয়ে এসেছিলাম কিন্তু এরকম হবে বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম যে আমার যে বাচ্চাগুলো বেরোবে সেগুলো কিছু হবে, কিন্তু আমার যে বাচ্চাগুলো সেগুলো তো বাঁচিয়ে নিয়েছি, কিন্তু অস্ট্রেলিয়ান আমি ভেবেছিলাম হচ্ছে দুধ ছেড়ে দিয়েছে, তাই জন্য আমি আর সেরকম দুধ খাওয়ানোর এ করিনি। নাহলে ওই যে 7টা বাচ্চা হয়েছে ওদের মধ্যে ঢুকিয়ে দিতাম, দুধ পেত। তো তোমরা যারা যারা খরগোশ পালন করো, তোমরা কিন্তু এই ভুলটা কেউ করো না, ওদেরকে পুরো 1.5 থেকে 2 মাস মতো দুধ খাওয়াও, তাহলে বাচ্চাগুলো বাঁচবে। নাহলে কিন্তু দুধ না পেলে ঠিক মতো বাচ্চাগুলো হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহ বাঁচবে, কিন্তু তারপরে কিন্তু ওই ইফেক্টটা পড়তে পারে। তাই জন্য ঠিকঠাক টাইম মতো দুধ খাওয়াও। ধরো তুমি হচ্ছে 1 মাস দুধ খাওয়ালে, টাইম মতো ধরিয়ে দুধ খাওয়ালে, তারপর আর দুধ খাওয়ালে না, বললে যে হ্যাঁ দুধ ছেড়ে দিয়েছে, কিন্তু হয়তো কিছুদিন বাঁচবে, তারপরে সেই ইফেক্ট পড়বে। আসলে ওই খাবার খেলে সেরকম ঠিক মতো হজম হয় না, হয়তো দুধটা পেলে ঠিকঠাক হয়ে যায়, কিন্তু সেই দুধটা যদি না পায় তাহলে কিন্তু বাচ্চাগুলো মারা যাবে। দেখি আর একটা বাচ্চা যে আছে ওকেও দুধ খাওয়াতে হবে, ধরিয়ে করে দুধ খাওয়াবো। আর ও বাচ্চাটাকে এখন মাটি খুলে চাপা দিয়ে দেবো, এখনই গিয়ে করে চাপা দিয়ে দেবো। এরকম হবে বুঝতে পারিনি, বেশ ছিল, ঘুরছিল, খাচ্ছিল বেশ ভালো। আমি ভেবেছিলাম হয়তো দুধ ছেড়ে দিয়েছে, ঠিকঠাক থাকবে, কিন্তু এরকম হবে তো বুঝতেই পারিনি। সত্যি খুব খারাপ লাগছে। ভেবেছিলাম এই অস্ট্রেলিয়ান খরগোশের বাচ্চাগুলোকে বড় বড় করব, 1.5 কিলো 2 কিলো হয় এরা, ভেবেছিলাম বড় করব, কিন্তু হলো না। আর দেখি আবার একটা নতুন আনতে হবে। অনেক দিন পর একটা দুঃসংবাদ পেলাম, আর তোমরাও দুঃসংবাদ পেলে, তোমরা কি ভেবেছিলে এমন কিছু একটা ঘটবে? যাই হোক, বাচ্চাটা মারা গেছে, বাচ্চাটাকে এখন মাটি চাপা দিয়ে দেব। তোকে এই জায়গাটায় ওকে রাখবো, আগেরগুলো সেই সাইডে আছে, আর ওকে এই জায়গাটায় রাখবো। এখন হচ্ছে গর্তটা খুলি, কার যে কখন মৃত্যু আছে কে জানে বলো। সকালবেলা কত সুন্দর ছুটছিল, আর সন্ধ্যাবেলা এসে দেখি এই অবস্থা। যতদিন ছিল বেশ আনন্দ দিয়ে গেছে, বা এখন বেজে গেছে তোমার রাত 11টা। সুন্দরভাবে গর্তটা খুলতে হবে, এই জায়গাটায় ওকে রাখবো। তোরা আসিস কেন রে, আনন্দ দিতে আসিস আবার কষ্ট দিয়ে চলে যাস। আগে থেকে যদি জানতাম যে বাচ্চাগুলো দুধ ছাড়েনি, তাহলে কিন্তু আমি দুধ খাওয়াতাম। যেখানে থাকিস ভালো থাকিস, আবার আসিস।
এই জন্মে খরগোশ হয়ে জন্মেছিলি, পরের জন্মে মানুষ হয়ে আসিস। তো এখন হচ্ছে একে চাপা দিয়ে দিচ্ছি। তো যাই হোক, খরগোশ বাচ্চা সৎকার করা হয়ে গেছে, তো আর একটা নতুন নিয়ে আসতে হবে, কিছু করার নেই। তো আমি যদি আগে জানতাম যে এরকম খরগোশ বাচ্চা দুধ ছাড়েনি, তাহলে কিন্তু আমি অবশ্যই অবশ্যই দুধ খাওয়াতাম, যে আমার যে আগের যে সাতটা বাচ্চা আছে সেই বাচ্চাগুলোর মধ্যে ওকে ওদেরকেও ঢুকিয়ে দিতাম, ওদেরকে ঢুকিয়ে দুধ খাওয়াতাম। তো তোমরাও এরকম কোনো ভুল করো না, একদম এক দেড় মাসের বাচ্চা কোনো দিন কিনবে না, দুই থেকে আড়াই মাসের বাচ্চা কেনো, দুধ ছাড়া বাচ্চা কেনো, তাহলে কিন্তু বাচ্চাগুলো বাঁচবে, নাহলে এরকম মারা যাবে। তো অনেকটা টাকার ব্যবধান, তো টাকা নিয়ে কোনো যায় আসে না, একটা প্রাণ নিয়ে যায় আসে। যখন হচ্ছে আমি ওই যে আমার যে আগের খরগোশ বাচ্চাগুলোকে বাঁচালাম, তারপরে এই যে আরও যে সাতটা বাচ্চা হয়েছে সেই সাতটা বাচ্চাকে বাঁচালাম, তো এই জিনিসগুলো নিজেকে প্রাউড ফিল করি। কিন্তু এই যে হঠাৎ মাত্র যে অস্ট্রেলিয়ান খরগোশ বাচ্চাটা এরকম হয়ে যাবে, এটা আমি কখনো ভাবতে পারিনি। তো হঠাৎ মাত্র এই যে জিনিসগুলো হয় না, হঠাৎ ঝিমিয়ে যাবে, তারপর হচ্ছে খিঁচুনি ধরবে, তারপর মারা যাবে, এই জিনিসটা হয়। ভালো ছিল, সকালবেলা ছুটছিল ঘুরছিল, কিন্তু সন্ধ্যাবেলা এরকম অবস্থা। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।